প্রিয় শিক্ষার্থী ও আমার শ্রদ্ধেয় অভিভাবক বৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি শিক্ষার্থীরা যখন অষ্টম শ্রেণী পাশ করার পর নবম শ্রেণীতে উত্তীর্ণ হয়, তারা একটি টেনশনে পড়ে যায়। নবম শ্রেণীতে গিয়ে সায়েন্স নেবে নাকি আর্টস নেবে নাকি কমার্স নেবে, একদিকে শিক্ষার্থীদের খেয়াল একটি, অন্যদিকে অভিভাবকদের খেয়াল অন্যটি। এই ক্ষেত্রে শিক্ষার্থীদেরকে প্রাধান্য দিতে হবে, তবে দুজনের মতামতের ভিত্তিতে অর্থাৎ শিক্ষার্থী এবং অভিভাবকের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়াটা সবচেয়ে ভালো। আর অভিভাবকদের প্রতি আমার একটি অনুরোধ রইল, আপনারা আপনাদের সন্তানদের উপর চাপিয়ে দিবেন না আপনার পছন্দ মতো কোনো গ্রুপে যাওয়ার জন্য। তাদের বোঝাতে হবে এবং শিক্ষার্থীদের নিজে বুঝতে হবে কোন গ্রুপে গেলে ভালো হবে এবং এই গ্রুপটিকে পরবর্তীতে ধরে রাখতে পারবে কি না, সেদিকে চিন্তা করে অগ্রসর হতে হবে। আজ আমি বিস্তারিত আলোচনা করব সায়েন্স, আর্টস এবং কমার্স নিয়ে। নবম শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার পরে সায়েন্স, আর্টস, কমার্স এর মধ্যে যে কোনো একটি গ্রুপ নিতে হয়। এখন অনেকের মাঝে প্রশ্ন আসতে পারে যে কিছুদিন আগে সংবাদ সম্মেলনে মাননীয় শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি বলেছেন যে নবম শ্রেণীতে কোন গ্রুপ থাকবে না, তবে এটা কার্যকরী হবে 2024 সাল থেকে, অর্থাৎ 2022 সালে প্রথম শ্রেণী থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত নতুন বই পাবে। 2023 সালে যারা সপ্তম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীতে উত্তীর্ণ হবে তারা নতুন বই পাবে। আবার 2024 সালে অষ্টম শ্রেণী থেকে যখন নবম শ্রেণীতে উত্তীর্ণ হবে তারা আবার নতুন বই পাবে, অর্থাৎ 2024 সালে নবম শ্রেণীতে কোনো গ্রুপ থাকবে না। 2021 সালে যারা নবম শ্রেণীতে উত্তীর্ণ হবে তাদের ক্ষেত্রে এই বিষয়টি প্রযোজ্য না, তাই টেনশন করার কোনো কারণ নেই। প্রথমে আমি সায়েন্স বা বিজ্ঞান বিভাগ নিয়ে কিছু কথা বলবো। বিজ্ঞান বিভাগে আপনাদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং হায়ার ম্যাথ এই চারটি সাবজেক্ট হচ্ছে সায়েন্স রিলেটেড সাবজেক্ট। তবে অনেকে নবম শ্রেণীতে গিয়ে হায়ার ম্যাথের পরিবর্তে এগ্রিকালচার নিতে চায়, তবে আমি মনে করি যারা সায়েন্স নেবেন তারা হায়ার ম্যাথ নিয়ে পড়াটা সবচেয়ে ভালো। এগ্রিকালচার অনেকে নেয় কিন্তু তারা পরবর্তী লেভেলে গেলে দেখা যাচ্ছে যে গণিতকে ভয় পায়। এই কারণে আমার পরামর্শ হলো, যদি আপনারা সায়েন্স নেন হায়ার ম্যাথ নিয়ে লেখাপড়া করবেন। এখন ইন্টারমিডিয়েটে গেলে দেখা যাচ্ছে যে এই যে চারটি সাবজেক্টের কথা বলছি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং হায়ার ম্যাথ, এই চারটি সাবজেক্ট আবার প্রত্যেকটি দুটি ভাগে বিভক্ত হয়, অর্থাৎ প্রথম পত্র, দ্বিতীয় পত্র। ফিজিক্সের প্রথম পত্র, দ্বিতীয় পত্র, কেমিস্ট্রির প্রথম পত্র, দ্বিতীয় পত্র, বায়োলজির প্রথম পত্র ও দ্বিতীয় পত্র, হায়ার ম্যাথের প্রথম পত্র, দ্বিতীয় পত্র। ইন্টারমিডিয়েট পাশ করার পর অনেকের ইচ্ছা থাকে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, অনেকের ইচ্ছা থাকে বাংলাদেশের প্রথম সারির বিশ্ববিদ্যালয়ে সায়েন্স রিলেটেড বিষয় নিয়ে অধ্যয়ন করবে। আমি এই বিষয়ে পরবর্তীতে আরো বিস্তারিত আলোচনা করব। এরপর যে বিভাগটি রয়েছে সেটি হচ্ছে কমার্স বা ব্যবসা শিক্ষা। এই বিভাগের শিক্ষার্থীরা ব্যবসায় উদ্যোগ, হিসাব বিজ্ঞান এবং ফিনান্স ব্যাংকিং নিয়ে অধ্যয়ন করে। বাণিজ্য বিভাগে অর্থাৎ ব্যবসা শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা টার্গেট থাকে ব্যাংকে বা ভালো কোনো কর্পোরেট জব করবে বা কোনো কোম্পানিতে জব করবে। আবার অনেকের স্বপ্ন থাকে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হওয়ার। এই হচ্ছে কমার্স গ্রুপ। সর্বশেষ যে গ্রুপটি হচ্ছে সেটি হচ্ছে আর্টস, আর্টস বা মানবিক শাখা। মানবিক শাখার শিক্ষার্থীরা ইতিহাস, পৌরাণিতি ও ভূগোল বিষয় নিয়ে অধ্যয়ন করে। এই তিনটি সাবজেক্ট হচ্ছে তাদের মেইন সাবজেক্ট
মানবিক শাখার জন্য। এই আজকে অবহেলা করার কোনো অবকাশ নেই আমাদের দেশে। কোনো গ্রুপে, যেই কোনো গ্রুপ থেকে শিক্ষার্থীরা অধ্যয়ন করুক না কেন, সে যদি ভালোভাবে অধ্যয়ন করে যায়, সে যে কোনো গ্রুপ থেকে ভালো রেজাল্ট করতে পারলে তার জন্য ভালো চাকরি আছে। এখন প্রশ্ন হলো, আপনি কোন গ্রুপে যাবেন, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি, সেটা নির্ভর করে আপনার উপরে। এখন অনেক শিক্ষার্থীর অভিভাবক তার সন্তানকে চাপিয়ে দেয় সায়েন্স নিতে হবে বা আর্টস নিতে হবে অথবা কমার্স নিতে হবে। অভিভাবকদেরকে বলছি, আপনারা আপনাদের সন্তানদেরকে প্রায়োরিটি দেন, তাকে চিন্তা করার সুযোগ দেন। আর শিক্ষার্থীদেরকে বলছি, আপনারা আপনাদের বন্ধুদের খপ্পরে পড়ে বন্ধুদের পছন্দ করা গ্রুপে আপনি যাওয়ার চেষ্টা করবেন না। আপনি আপনার কথা চিন্তা করুন, আপনি কি পারবেন কি না, আপনি কোন গ্রুপে গেলে আপনি ভালো করতে পারবেন সেটা আপনি নিজে চিন্তা করুন। আপনি পারবেন কিনা সেটা আপনার উপরে ডিপেন্ড করে। আর মানুষ পারে না এমন কোন কাজ নেই। আপনি যদি কঠোর পরিশ্রম করেন আর চেষ্টা করেন, আপনি যে কোনো একটি গ্রুপ নিয়ে অধ্যয়ন করলে সফল হতে পারবেন। মনে করেন ভবিষ্যতে আপনি ডাক্তার হতে চান বা ইঞ্জিনিয়ার হতে চান, আপনার দ্বারা সেটা সম্ভব। আপনার রোল নম্বর ক্লাসে 32 হোক, এতে কোনো কিছু যায় আসে না। আপনার চেষ্টা, আপনার পরিশ্রম আপনাকে নিয়ে যাবে সেই গন্তব্যস্থলে। আপনারা অনেকেই মনে করতে পারেন যে আপনি পরে নবম শ্রেণীতে, এখন কেন ডাক্তার ইঞ্জিনিয়ারের কথা আসে। আপনারা জানেন না যে বাংলাদেশে যত ধরনের ভর্তি পরীক্ষা এবং চাকরির জন্য যে পরীক্ষাগুলি হয়, এই পরীক্ষাগুলোর মধ্যে বেশিরভাগ প্রশ্ন আসে মাধ্যমিক লেভেলের বই থেকে। তাই আপনি এখন থেকে পরিশ্রম করে যান, পরবর্তীতে আপনার জন্য এই চাকরি বা বিভিন্ন ভর্তি পরীক্ষা কোনো জায়গায় আটকাতে হবে না। বিশেষ করে বিসিএস পরীক্ষা, আপনাদের এই মাধ্যমিক লেভেলের বই থেকে বেশিরভাগ প্রশ্ন আসে। তাই আপনি যেই কোনো গ্রুপে যেতে চান যেতে পারেন, তবে ভালোভাবে জ্ঞান লাভ করলে, শিক্ষা অর্জন করলে আপনার সফলতা নিশ্চিত। এখন অনেকের মাঝে প্রশ্ন আসতে পারে বিসিএস কে, কারণ আপনারা পড়েন নবম শ্রেণীতে, এখন বিসিএস কি। আমি বিসিএস বলতেছি এই কারণে, যখন একজন শিক্ষার্থী বিভিন্ন ভার্সিটি থেকে অধ্যয়ন করে বের হয়, তখন তার প্রথম টার্গেটে থাকে বিসিএস কমপ্লিট করা, বিসিএস পরীক্ষা দেওয়া। কিন্তু বিসিএস পরীক্ষার প্রশ্নগুলো আসে কোথা থেকে, মাধ্যমিক লেভেলের বই থেকে। বেশিরভাগ প্রশ্ন মাধ্যমিক লেভেলের বই থেকে, অর্থাৎ বিসিএস পাশ করার পরেই দেখা যাচ্ছে যে একজন নাগরিক, একজন লোক, সে দেশের প্রথম শ্রেণীর নাগরিক হয়ে যায়। দেখা যাচ্ছে যে বাংলাদেশের বিভিন্ন উপজেলায় যে উপজেলা নির্বাহী অফিসার, এসিলেন্ট, ডিসি, এডিসি, সরকারি কর্মকর্তা, উপরস্থ লেভেলের যে সরকারি কর্মকর্তা, সরকারি কলেজের যে অধ্যাপক এবং প্রভাষক আছে, এরা সবই বিসিএস ক্যাটাগরির। তাই বিসিএস পরীক্ষা দিতে হলে কোনো গ্রুপের প্রয়োজন নাই, যে কোনো গ্রুপ থেকে দিতে পারে। সুতরাং আপনি আপনার চিন্তা করুন, আপনি কোন গ্রুপ নিয়ে ভালো করতে পারবেন। তবে আমার এখানে আরেকটি পরামর্শ আমি না দিলেই নয়, যে আমরা বাংলা বাঙালি, বাঙালি স্টুডেন্টদেরকে দেখা যাচ্ছে যদি কোনো কিছু চাপিয়ে দেওয়া হয়, তাহলে সে চাপটা সহ্য করতে পারে, কিন্তু চাপিয়ে না দিলে সে তার স্বাধীন মতো চলে। আপনি দেখেন সায়েন্স নিলে আপনার উপরে বিরাট একটা চাপ আসে, পড়ালেখার চাপ, আপনি এদিক সেদিক যেতে পারেন না, কারণ আপনার উপরে পড়ার চাপ একটু বেশি। কমার্স দেন, তার চেয়ে একটু চাপ কম, তারপরে কিন্তু কম নয়। আবার আসতে গেলেন, সেখানে আরো একটু চাপ কম। সুতরাং চাপ বেশি নিয়ে আপনি নিজের চিন্তা আপনি করুন, কিভাবে গেলে, কোন দিকে গেলে আপনার ভালো হবে সেটা আপনার উপরে ডিপেন্ড। আজকে আমার আলোচনা এখানে শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, শান্তিতে থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা আপনাদের চিন্তা করে যে গ্রুপে গেলে আপনার জন্য ভালো হবে, যে গ্রুপে গেলে আপনি বেশি পরিশ্রম করে ভালো রেজাল্ট করতে পারবেন, সেটা আপনি সিদ্ধান্ত নেবেন। তবে
আপনার অভিভাবকের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নেওয়াটা সবচেয়ে ভালো হয়। ঠিক আছে, আজকে আমার আলোচনা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।